أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আজকে আপনাদের সামনে আমরা বেশ কিছুদিন পর এসো আরবি শিখি বইয়ের দ্বিতীয় খণ্ডের পূর্বোক্ত ভিডিও লেসনের ধারাবাহিকতায় আজকে আমরা এই প্যাসেজটি থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো ইতিপূর্বে আমরা এর পূর্ব পর্যন্ত অর্থাৎ এই প্রশ্ন পর্যন্ত আমাদের ভিডিও লেসনটিতে শেষ করেছিলাম, আজকে আমরা এই প্যাসেজটি থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো এছাড়াও আমাদের এই চ্যানেলটিতে আমরা এসো আরবি শিখি বইয়ের প্রথম খণ্ডের উপর সম্পূর্ণ ভিডিও লেসন আপলোড করেছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি, তারা চাইলে আরবি ভাষা শেখার জন্য সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়া আজকে আমাদের চ্যানেলে যারা নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিতে এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াবো না, আজকে আমরা আমাদের মূল ভিডিও লেসনটি শুরু করছি। তো খালাআ রাশিদুন, খালাআ হচ্ছে এটা একটি ভার্ব, খালাআ হচ্ছে খুলে ফেলা, অর্থাৎ কোনো কাপড় সে খুলে ফেলছে। তো খালাআ রাশিদুন লিবাস আল মানজিলা, তো রাশিদ কী করছে, তার বাড়ির যে পোশাক, বাড়িতে যে সে যে পোশাক পরে সেটি খুলে ফেলছে। ওয়া এবং লেবিসা লিবাসাল মাদ্রাসাতা, এবং সে কী করছে, পরিধান করছে, লেবিসা পরিধান করা, সে পরিধান করলো মাদ্রাসার পোশাক। উল্লেখ্য যে এই প্যাসেজটি এখানে আমাদেরকে অতীতকালের ভার্ব দিয়ে সাজানো হয়েছে। ওয়াজাহাবা এবং সে গেল, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, ওয়া হাদারা এবং সে উপস্থিত হলো, ফিল ফাসলি তার শ্রেণীকক্ষে বা ক্লাসে, ওয়া জালাসা এবং সে বসলো, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। তো এখানে যে ভার্বগুলো রয়েছে আমরা পাচ্ছি খালাআ অর্থাৎ কাপড় খুলে ফেললো, এরপরে লাবিসা পরিধান করলো, এবং এরপর রয়েছে জাহাবা অর্থাৎ সে গেল, হাদারা সে উপস্থিত হলো, এবং জালাসা সে বসলো। এরপরে রয়েছে সাআলা অর্থাৎ সে জিজ্ঞেস করলো, কে জিজ্ঞেস করলো, শিক্ষক। সাআলাল মুআল্লিমু রাশিদান অর্থাৎ শিক্ষক রাশেদকে জিজ্ঞেস করলেন, হেল হাফিজতা দারসাকা ইয়া রাশিদ, অর্থাৎ হে রাশেদ তুমি কি তোমার পাঠ মুখস্থ করেছ। হেল হাফিজতা দারসাকা ইয়া রাশিদ অর্থাৎ হে রাশেদ তুমি কি তোমার লেসন মুখস্থ করেছ। তো হাফিজা শব্দের অর্থ হচ্ছে সে মুখস্থ করলো, আর হাফিজতা মানে হচ্ছে তুমি, মুখস্থ করলে পুরুষ। তো হেল হাফিজতা দারসাকা ইয়া রাশিদ, হে রাশিদ তুমি কি তোমার পাঠ মুখস্থ করেছ। কল রাশিদুন অর্থাৎ রাশেদ বলল, নাআম হ্যাঁ, হাফিজতু আমি মুখস্থ করেছি, দারসি অর্থাৎ আমার পাঠ বা আমার যে পড়া ছিল সেটা আমি মুখস্থ করেছি। এরপরে কলাল মুআল্লিমু, কলা মুআল্লিমু অর্থাৎ শিক্ষকটি বললেন, ইফতাহ কিতাবাকা ওয়া ইকরা দারসাকা, অর্থাৎ ইফতাহ শব্দের অর্থ হচ্ছে তোমার বই খুলো, এটা আদেশমূলক ফেলল আমর, কিতাবাকা তোমার বই খুলো, ওয়া এবং ইকরা দারসাকা এবং তোমার পাঠ বা পড়া যেটি আছে সেটি পড়ো, আনা আসমাউ দারসাকা আমি তোমার পড়া শুনব। এরপরে রয়েছে ফাতাহা রাশিদুন কিতাবাহু ওয়া ক্বারা দারসা, বলা হচ্ছে যে ফাতাহা হচ্ছে সে খুললো, ফাতাহা রাশিদুন অর্থাৎ রাশেদ খুললো, কিতাবাহু তার বই খুললো, ওয়া ক্বারা দারসা এবং তার পাঠ পড়লো। সামিআ আল মুআল্লিমু দারসা রাশিদুন অর্থাৎ শিক্ষক রাশেদের পাঠ শুনলেন, ওয়া ক্বালা এবং বললেন, কাদ নিশ্চয়ই, হাফিজতা দারসাকা জাইয়াদান তুমি তোমার পাঠ অনেক চমৎকারভাবে মুখস্থ করেছ, আনতা তাহফাজ দারসাকা জাইয়াদান কুল্লা ইয়াউম অর্থাৎ তুমি তোমার পাঠ প্রতিদিন খুব ভালোভাবে মুখস্থ করো, আনতা তালিবুন মুস্তাহিদুন তুমি হচ্ছে একজন মুস্তাহিদুন বলতে বোঝানো হচ্ছে যে কঠোর পরিশ্রমী অর্থাৎ পরিশ্রমী একজন ছাত্র। এরপর রয়েছে কলা মুআল্লিমু অর্থাৎ শিক্ষক বললেন, আইয়ুহাত তালিবুল জাদিদ হে নতুন ছাত্র, ইসমাহি সাব্বুরাতা বিল মাসাহাতি ওয়া উকতুব আলা সাব্বুরাতি জুমলাতান, অর্থাৎ শিক্ষক বললেন, হে নতুন ছাত্র এই বোর্ডটি ইসমাহ অর্থাৎ পরিষ্কার করো, বিল মাসাহা কি দ্বারা অর্থাৎ ডাস্টার দ্বারা এই বোর্ডটি পরিষ্কার করো, বা উক্তুব এবং লেখো, আলা সাব্বুরাতি এই বোর্ডের উপর, জুমলাতান বাক্য অর্থাৎ জুমলা সেন্টেন্স বা বাক্য লেখো। জাহাবাত তালিবুল জাদিদু অর্থাৎ নতুন ছাত্রটি গেল, ইলা সাব্বুরাতি
অর্থাৎ বোর্ডের নিকটে বা বোর্ডের কাছে গেল। ওয়া মাসাহা সাবরাতু বিল মাসাহাতি, এবং সে ওই বোর্ডটি পরিষ্কার করলো ডাস্টার দ্বারা। ওয়া কাতাবা আলাইহা, এবং সে সেখানে লিখলো জুমলাতা, এবং সে সেখানে সেন্টেন্স লিখলো। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং সে সেখানে কী করলো, বাক্য লিখলো। ওয়া কাতাবা, সে লিখলো আল্লাহ ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন এক। ইয়াশরিবুল মুসলিমু মা জামজামা ফিল হজ্জ ওয়াল উমরাতি, অর্থাৎ মুসলিম কী করে, পান করে মা জামজামা অর্থাৎ জমজমের পানি হজ এবং উমরায়। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি যে হজ এবং উমরায় মুসলিমরা কী করে, মুসলিম জমজমের পানি পান করে। ইয়ানসুরুল্লাহু দীনহু বি যুবাবাতিন ওয়া বাউদাতিন, অর্থাৎ বলা হচ্ছে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে, যুবাবা হচ্ছে মাসি এবং বাউদা হচ্ছে মশা, অর্থাৎ আল্লাহ তাআলা তার দিনকে মাসি এবং মশা দ্বারাও সাহায্য করেন। একটু পূর্বে আমরা দেখলাম খালাআ, অর্থাৎ সে খুলে রাখলো, আর এখানে রয়েছে বর্তমানকালে, অর্থাৎ তাখলাউ, সে খুলছে। তাখলাউ, সে খুলছে, এটা হচ্ছে মুআন্নাসের ক্ষেত্রে, এখানে যেহেতু ফাতেমা তারপরেই নামটি রয়েছে। তাখলাউ ফাতিমা তা আল আনা, অর্থাৎ ফাতিমা এখন তার, তাখলাউ ফাতিমা তা আল আনা লিবাস আল মাদ্রাসা তা, অর্থাৎ ফাতিমা এখন তার মাদ্রাসার পোশাকটি খুলছে। ওয়াতালবাসু লিবাস আল মানজিলা, এবং সে পরিধান করছে তার বাড়ির পোশাক। সুম্মা, এরপর তাযহাবু ইলা হাদিকাতিহা, এবং এরপর সে তার বাগানে গেল। ওয়াতালআবু মা জাইনাব, এবং জাইনাবের সাথে খেললো। তাজলিসু ফাতিমাতা বাদ আল মাগরিব ফি গুরফাতিহা, অর্থাৎ ফাতিমা তার ঘরে মাগরিবের সালাতের পরে বসে। ওয়া তাফতাহুল কিতাব, এবং সে তার বই খুলে। ওয়া তাফতাহুল কিতাব, এবং সে তার বই খুলে। ওয়া তাকরা আদ-দারসা, এবং সে তার পাঠ পড়ে। হিয়া তাহফাজু দারসাহা জাইয়িদান, সে তার পাঠ খুব ভালোভাবে মুখস্থ করে। সাআলা রাশিদুন ফাতিমাতা, অর্থাৎ রাশেদ ফাতিমাকে জিজ্ঞেস করলো, ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, হাল তা'রিফিনা লুগাত আল আরাবিয়াতা, অর্থাৎ তুমি কি আরবি ভাষা বোঝ। ওয়াতাফহামিনা কিতাবুল্লাহ, এবং তুমি কি আল্লাহ তাআলার যে কিতাব অর্থাৎ কোরআন কি বোঝ বা বুঝতে পারো। কালাত ফাতিমাতা, ফাতিমা বলল, নাআম, হ্যাঁ, আরিফু লুগাত আল আরাবিয়াতা ওয়া আফহামু কিতাবুল্লাহ, সে বলছে যে নাআম আরিফু লুগাত আল আরাবিয়াতা ওয়া আফহামু কিতাবুল্লাহ, সে বলল যে হ্যাঁ, আমি আরবি ভাষা চিনি বা বুঝি, এবং আমি কোরআন বা আল্লাহর বই বা কালাম বুঝতে পারি। সাআলাত ফাতিমাতু সাদিকাতাহা, ফাতিমা তার বান্ধবীকে জিজ্ঞেস করল, মাযা তাকরাঈনা ইয়া জাইনাব, অর্থাৎ হে জয়নাব, তুমি কি পড়ছ। কালাত জাইনাব, জয়নাব বলল, আকরাউ জারিদাতান আরাবিয়াতান, অর্থাৎ আমি আরবি পত্রিকা পড়ছি। জারিদাতুন শব্দের অর্থ হচ্ছে নিউজ পেপার, আর এখানে রয়েছে আকরাউ জারিদাতান আরাবিয়াতান, অর্থাৎ আমি আরবি নিউজ পেপার বা পত্রিকা পড়ছি। এরপরে রয়েছে লা ইয়ারিফুল মুশরিকা রব্বাহু, অর্থাৎ মুশরিক রব তার রবকে চেনে না। কাইফা ইয়ারিফুল মুশরিকা রব্বাহু, কীভাবে একজন মুশরিক তার রবকে চিনবে। ওয়াফি কলবিহি জুলমাক, কারণ তার হৃদয়ে রয়েছে অন্ধকার, অর্থাৎ অজ্ঞতা রয়েছে। ইয়াশরিবুল মুসলিমা আসালা, অর্থাৎ মুসলিম মধু পান করে। ওয়ালা ইয়াশরাবুল খামরা, এবং সে ওয়ালা ইয়াশরাবুল খামরা, এবং সে কী করে না, মদ পান করে না। খামর হচ্ছে মদ, খামরুন। লিআন্নাহা হারাম, কারণ সেটি হচ্ছে নিষিদ্ধ বা হারাম। ইয়া রাশেদ, হে রাশেদ, ইখলা খিজা একা, অর্থাৎ তোমার জুতা খোলো। ওয়া ইয়া জাইনাব, হে জাইনাব, ইখলাই হিজা একি, এবং হে জাইনাব, তুমি তোমার জুতা খোলো। এখানে রয়েছে খিজা আকা, অর্থাৎ যেহেতু পুরুষ, আর এখানে হিজা আকি যেহেতু মুআন্নাস, জাইনাব হচ্ছে মুআন্নাস বা মহিলা। এরপরে রয়েছে ইয়া ফাতিমা ইলবাসি, অর্থাৎ
পরিধান কর, হাজাল লিবাসান নাজিফা, এই পরিচ্ছন্ন জামাটি, ওয়ালা তালবাসি, এবং পরিধান করো না, জালিকাল লিবাসাল ওয়াসিখা, এবং ওই নোংরা পোশাকটি পরিধান করো না। গরসাত ফাতিমাতা ফি হাদিকাতিহা সাজারাতান সাগীরাতান, গারাসা শব্দের অর্থ হচ্ছে সে রোপণ করলো, আর গারসাত সে রোপণ করলো মুয়ান্নাসের ক্ষেত্রে। তো ফাতেমা কি করছে, রোপণ করেছে ফি হাদিকাতিহা তার বাগানে, সাজারাতান সাগীরাতান অর্থাৎ একটি ছোট গাছ সে তার বাগানে রোপণ করেছে। গরাসা মুআল্লিমি ফি কলবি হুব্বাল লুগাতাল আরাবিয়াতি, এখানে বলা হচ্ছে যে আমার শিক্ষক আমার হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা রোপণ করে দিয়েছেন। এরপরে রয়েছে তো গারাসা হচ্ছে সে রোপণ করলো, আর ইয়াগ্রিসু হচ্ছে সে রোপণ করে, এটা বর্তমানকালের জন্যে। ইয়াগ্রিসুল কোরআন আল ইমানা অর্থাৎ কোরআন ইমান রোপণ করে দেয় বা গ্রথিত করে দেয়, ফি কলবিল ইনসানা মানুষের হৃদয়ে, ওয়া ইয়াকরিসু শাইতানু কুফরা, এবং শয়তান মানুষের হৃদয়ে কি কুফর বা অবিশ্বাস রোপণ করে দেয়, ওয়া ইয়াকরিসু শাইতানুল কুফরা ওয়া শিরকা, এবং শয়তান মানুষের হৃদয়ে কুফর এবং শিরক রোপণ করে দেয়। হাজার রাজুলু সালিহু মান রাতাল ইলমা, এই ভালো লোকটি হচ্ছে ইলমের অর্থাৎ জ্ঞানের লাইট হাউস অর্থাৎ আলো জ্ঞানের দিশারি, ওয়া নূরুল ফিল আলামি, এবং এই বিশ্বের জন্যে নূর বা আলো। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ইসলামের কালিমা বা বাক্য, ওয়া হিয়া কালিমাতুন তাইয়্যিবা, এবং এটি হচ্ছে একটি উত্তম কালিমা। রশিদুন সাদিকু খালিদিন ওয়া মাজিদিন, রশিদ হচ্ছে খালেদ এবং মাজেদের সাদিক বা বন্ধু। যাহাবে খালিদুন ওয়া সাদিকুহু ইলা মাদ্রাসাতি, অর্থাৎ খালেদ এবং তার বন্ধু মাদ্রাসায় গেল। শারিবতু লাবানান ওয়া আসালান, অর্থাৎ আমি দুধ এবং মধু পান করলাম। তো আমরা আমাদের ভিডিও লেসনটি এখানে শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও লেসনটিতে আমরা এই প্রশ্ন থেকে শুরু করব। তো আজ এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিও লেসনটি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।